আসসালামু আলাইকুম। এখনকার আন্তর্জাতিক খবরে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। চলুন শুরুতেই জেনে নি সংবাদ শিরোনাম। রাশিয়ার পর বাইডেনকে চীন কোনো অভিনন্দন জানায়নি। মিয়ানমারে সুচির দলের জয় দাবি, যে কারণে ওম্যান শব্দের সংজ্ঞা পরিবর্তন করল অক্সফোর্ড ডিকশনারি। গ্রেপ্তার হতে পারেন ডোনাল্ড ট্রাম্প। এবং সবশেষে রয়েছে, মুসলিম রাষ্ট্রগুলোর উপর থেকে নিষেধাজ্ঞা বাতিল করবেন জো বাইডেন। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার জানিয়ে দিব বিস্তারিত। তবে অনুরোধ থাকবে, ভিডিওতে লাইক করে সাথেই থাকুন এবং নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। জয়ের জন্য নির্ধারিত 270টি ইলেকটোরাল কলেজ ভোটের বেশি তথা 284টি ভোট পেয়েছেন জো বাইডেন। এরপর থেকে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন বার্তা পেয়েছেন তিনি, কিন্তু ব্যতিক্রম চীন। আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট জো বাইডেনকে এখনও আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানায়নি জিনপিং সরকার। সোমবার এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল সরকারিভাবে এখনও নির্ধারিত হয়নি, তাই জয়ের জন্য বাইডেনকে আনুষ্ঠানিক অভিনন্দন জানানো হচ্ছে না। এমনকি বিদায়ী প্রেসিডেন্ট তথা রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রক্রিয়ার ত্রুটি ও কারচুপির অভিযোগ আদালতে দ্বারস্থ হয়েছেন, সে কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি। তিনি বলেন, আমেরিকার আইন ও পদ্ধতি অনুযায়ী নির্বাচনী ফলাফল নির্ধারিত হবে, আমরা সেই অনুযায়ী পদক্ষেপ অর্থাৎ অভিনন্দন জানাতে পারি। মিয়ানমারের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার দাবি করেছে দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি। পরবর্তী সরকার গঠনের জন্য পার্লামেন্টের বেশিরভাগ আসনে তারা জয় পেয়েছে বলে সোমবার দাবি করল দলটি। দেশটিতে এটি দ্বিতীয়বারের মতো গণতান্ত্রিক নির্বাচন। 2011 সালে সেনাশাসন কবল থেকে দেশটি বেরিয়েছিল। স্থানীয় গণমাধ্যমগুলো আভাস দিয়েছে যে বেসরকারিভাবে ফলাফলে এনএলডি এগিয়ে রয়েছে। বার্তা সংস্থা রয়টার্সকে এনএলডির মুখপাত্র মিও মিনিন্ত বলেন, অভ্যন্তরীণ প্রতিবেদনে দেখা গেছে অং সাং সুচির নেতৃত্বাধীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি পার্লামেন্টে 322টি আসনে জয় পেয়েছে। যদিও দেশটির নির্বাচন কমিশন এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করেননি। আমরা জনগণেরকে ধন্যবাদ জানাই, জনগণের দলের জন্য এটি একটি উৎসাহজনক নির্বাচনী ফল। রবিবার অনুষ্ঠিত এই নির্বাচনকে মিয়ানমারের নেত্রী অং সাং সুচির এনএলডি নেতৃত্বাধীন নব্য গণতান্ত্রিক সরকারের প্রতি গণভোট হিসেবে দেখা হচ্ছে। 34,000-এর বেশি মানুষ স্বাক্ষরে করা এক পিটিশনের পরিপ্রেক্ষিতে ওম্যান শব্দের সংজ্ঞা পরিবর্তন করছে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি। ওম্যান শব্দের সংজ্ঞায় ইংরেজি প্রতিশব্দে বেশ কিছু যৌনতা, বৈষম্যমূলক ও অপমানসূচক শব্দ ছিল। এ বিষয়ে গত বছর মারিয়া বিট্রিস জিওভানার্দি নামের এক নারী অনলাইন পিটিশন চালু করেন। পিটিশনে অক্সফোর্ড ডিকশনারির ওম্যান সংজ্ঞা প্রতিশব্দে ব্যবহৃত আপত্তিকর শব্দ বাদ দেওয়ার দাবি তোলা হয়। সমালোচনায় মুখে অক্সফোর্ডের ইউনিভার্সিটি প্রেস ডিকশনারির ওম্যান শব্দের সংজ্ঞা প্রতিশব্দ পরিবর্তন এনেছে। ব্যাপক পর্যালোচনার পর এই পরিবর্তন বাস্তবায়ন করা হয়েছে। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের এক মুখপাত্র জানিয়েছেন, অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি হালনাগাদ সংজ্ঞায় বলা হয়েছে ওম্যান বা একজন নারী একজনের স্ত্রী, বান্ধবী বা নারী প্রেমিকা হতে পারে। ক্ষমতা ছেড়ে দেওয়ার পর গ্রেপ্তার হতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মুখপাত্র অ্যাডাম এরলি এই মন্তব্য করেছেন।
রবিবার সৌদি নিউজ চ্যানেল আল আরাবিয়াকে সাক্ষাৎকারে দেওয়া অ্যাডাম এর্লি বলেন, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে যেসব অপরাধ করেছিলেন আদালতে সেগুলোর ব্যাপারে বহু মামলা রয়েছে। বর্তমানে তিনি প্রেসিডেন্ট হিসেবে আইনি দায়মুক্ত ভোগ করছেন বলে তাকে ওইসব মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে না। এর্লি আলো বলেন, ট্রাম্পের বিরুদ্ধে যৌন নির্যাতন থেকে শুরু করে ট্যাক্স ফাঁকি দেওয়া মতো বহু ভয়াবহ অভিযোগ রয়েছে। এছাড়া আন্তর্জাতিক অঙ্গনেও ট্রাম্পের বিরুদ্ধে রয়েছে মামলা। জানুয়ারিতে ইরানের কুদস ফোর্সের তৎকালীন কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলামানিকে হত্যার দায়ে আন্তর্জাতিক আদালতে হত্যা মামলা দায়ের করে ইরান। ঐতিহাসিক এক নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছেন ডেমোক্রেট প্রার্থী সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। তার এই জয়ের মাধ্যমে দ্বিতীয় মেয়াদে জিততে পারলেন না ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ 28 বছর পর কোনো ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হতে ব্যর্থ হলেন। 1980 সালে জিমি কার্টার এবং 1992 সালে জর্জ HW বুশের পর একবিংশ শতাব্দীতে প্রথম কোনো মেয়াদের প্রেসিডেন্ট হিসাবে মার্কিন ইতিহাসে জায়গা হচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের। আর প্রথম মেয়াদে সবচেয়ে বেশি বয়স্ক প্রেসিডেন্ট হিসাবে হোয়াইট হাউসে যাচ্ছেন 77 বছর বয়সী জো বাইডেন। ক্ষমতা গ্রহণের পর ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অনুসৃত বেশ কিছু নীতি বদলে দেওয়ার পরিকল্পনা নিয়েছেন বলে দাবি উঠেছে গণমাধ্যমে। 2021 সালে 20 জানুয়ারি জো বাইডেন আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করতে পারেন বলে জানা গেছে। এরপর পরই ট্রাম্প প্রশাসনের বেশ কিছু নীতি বাতিল করে নির্বাহী আদেশ দেবেন তিনি। এক প্রতিবেদনে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, যে সকল মুসলিম দেশ প্রধান দেশের উপর বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প অধিবাসী নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন সেগুলো খুব দ্রুত বাতিল করবেন বাইডেন। নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে ইরান, সিরিয়া, লিবিয়া, সোমালিয়া, ইয়েমেন, ভেনেজুয়েলা, উত্তর কোরিয়া, নাইজেরিয়া ও মায়ানমার। আফ্রিকার দেশ সুদানও এই তালিকায় ছিল। তবে পরবর্তীতে সৌদি নেতৃত্বাধীন আরব জোটে যোগ দিয়ে ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়ার কারণে সুদানকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেয় ট্রাম্প প্রশাসন। এই ছিল এখনকার সংবাদ আয়োজন। আশা করছি ভালো লেগেছে। কমেন্ট বক্সে আপনার মতামত জানান। নতুন খবর নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।